বন্ধুরা আমি গোয়েল তোমরা দেখছো কেটে এডুকেশন ইউটিউব চ্যানেল কেটে এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে কন্যাশ্রী কেত্রী আবেদন অলরেডি শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে কিন্তু আমি তোমাদের বলবো যে এখন যেহেতু ওয়েবসাইটে এখনও মেন্টেন্যান্সের কাজ চলছে তো তোমরা তিন থেকে চার দিন পর কিন্তু তোমরা অ্যাপ্লাই করো তোমরা আমাকে কিছু কিছু কোশ্চেন করেছিলে সেই সব কোশ্চেনের আনসার এই ভিডিওটির মাধ্যমে দেবো যে কে টু কে ওয়ান আইডি একই কিনা কেটুর আইডি হারিয়ে গেলে কীভাবে পাবেন এস বি এম এবং কে থ্রি একসাথে অ্যাপ্লাই করা যায় কিনা তোর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তোমাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবীদের সাথে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিও শেয়ার করলে তাদের তাদেরও হেল্প হয়ে যাবে আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই ক্লিক করে দিও এই চ্যানেলের মাধ্যমে তোমরা সমস্ত ধরনের সরকারি বেসরকারি আপডেট পেয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়েছে সেখানেও নিত্য নতুন আপডেট দেওয়া সেখানে আমাদের গ্রুপ আছে ডিসকাশন করতে পারবে তোমরা তোমাদের সমস্যা এছাড়াও তোমাদের কোনো ব্যক্তিগত প্রয়োজনে আমাকে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো ইনস্টাগ্রাম আইডি ও টেলিগ্রাম আইডি ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তবন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কে থ্রি কিন্তু স্বামী সাথে অলরেডি আরম্ভ হয়ে গেছে ষোলো তারিখে তো বন্ধুরা এখন তোমাদেরকে বলবো যেহেতু সার্ভার ডাউন রয়েছে সার্ভারের প্রবলেম রয়েছে তাই তোমরা এখনই নয় তিন থেকে চার থেকে পাঁচ দিন পর তোমরা ফিল আপ করো সবে মাত্র যেহেতু আরম্ভ হয়েছে তারা হলোর কিছু নেই ধৈর্য ধরে শান্তভাবে তোমরা ফিল আপ করে যাতে কোনো রকম ভুল না হয় কারণ ফর্ম ফিল আপের সময় যদি কোনো কিছু একবার ভুল হয়ে যায় তাহলে রিজেক্ট হয়ে যাবে তাই তোমরা শান্তশিষ্টভাবে ধৈর্য ধরে ফিল আপ করে তাড়াহুড়োর কিছু নেই কারণ সবে মাত্র আরম্ভ হয়েছে এখনো অনেক টাইম পাবে তোমরা না শ্রী এখনও লাস্ট ডেট বলেনি যখনই বলবে তখনই আমি তোমাদের প্রোভাইড করে দেবো তার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিও তো বন্ধুরা এবার দেখো যে কন্যাশ্রী কে থ্রি অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু কেটুর আইডিটা প্রয়োজন কেটুর আইডি ছাড়া কিন্তু তোমরা এটিতে আবেদন করতে পারবে না তো তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে যে কিভাবে তোমরা কেটুর আইডিটা পাবে প্রথমেই বলি তোমরা প্রথমে যে ফর্ম ফিল আপ করেছিলে স্কুল থেকে নিয়েছিলে কে ওয়ানের সেই সময় যে তোমাদের কে ওয়ান ফর্মটা দিয়েছিল স্কুল থেকে সেটার একটা হার্ড কপিতে তোমরা স্কুলে জমা দিয়েইছিলে এবং সেটার জেরক্সটা আশা করি তোমাদের কাছে রাখা রয়েছে সেই জেরক্সটা থেকে তোমরা কিন্তু কে ওয়ানের আইডিটা পেয়ে যাবে আর কে ওয়ান এবং কে টুর আইডি কিন্তু একই একইশানটা তোমরা আমাকে বারবার করছিলে কে ওয়ান এবং কে টুর আইডি একই কিনা হ্যাঁ বন্ধুরা একই তো সেক্ষেত্রে তোমাদের সেই জেরক্স থেকে যদি কে ওয়ানের আইডিটা পেয়ে যাও সেটিতে ফর্ম ফিল করতে পারবে আর তোমরা যদি কে ওয়ান এবং কে টুর আইডি যদি ভুলে গিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা নিকটবর্তী বিডিও বা এসডিও অফিসে যাবে সেই বিডিও বা এসডিও অফিসে গিয়ে তোমাদের কন্যাশ্রী ডিপার্টমেন্ট যেটি থাকবে সেখানে যেতে হবে এবং তোমাদের কিছু বেসিক ডিটেলস ওনাদেরকে দিতে হবে সেই বেসিক ডিটেলস থেকে তোমাদের কিন্তু কন্যাশ্রী কে টুর আইডি তোমাদের দিয়ে দেবে সেটি দিয়ে তোমরা ফর্ম ফিল করতে পারবে তো বন্ধুরা নেক্সট যে আপডেটটি এবার কন্যাশ্রী থ্রি ফ্রমে কী কী তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য ডকুমেন্টস লাগবে সেগুলি তোমরা দেখে নাও মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশান বোথ সাইড দু সাইডেরই মাধ্যমিক এক্সামের মার্কশিট লাগবে তোমাদের লাস্ট বোর্ড এক্সাম যেটি রয়েছে সেটার বোথ সাইডের মার্কশিট লাগবে অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো এবং সবে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো পিজিতে তো সেক্ষেত্রে সেই গ্র্যাজুয়েশানে বোথ সাইডের মার্কশিটটা লাগবে অ্যাডমিশান রিসিপ্ট তোমরা দিতে হবে তোমাদের যে পিজিতে ভর্তি হয়েছে সেটার অ্যাডমিশান রিসিপ্টটা দিতে হবে আর তোমাদের এক্ষেত্রে একটি সুবিধা আছে কন্যাশ্রী ক্ষেত্রীর জন্য তোমাদের ইনকাম সার্টিফিকেট দিতে হবে না একটি ডোমিকাল সার্টিফিকেট অর্থাৎ আধার কার্ড বা ভোটার আইডি যে কোনো একটি আইডি তোমরা দেবে ডোমিকাল সার্টিফিকেট হিসেবে এবং স্ক্যানেড কবে ব্যাংক পাসবুক মানে ফ্রন্ট পেজটা তোমরা দেবে যে ফ্রন্ট পেজে তোমাদের আইএফসি কোড অবশ্যই থাকে অ্যাকাউন্ট নাম্বার আর অবশ্যই তোমরা দেখে নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমাদের চালু আছে কি না নলে টাকা ঢুকতে প্রবলেম করবে আর বন্ধুরা তোমাদের সমস্ত কিছু স্ক্যান করে নিয়ে একটি পিডিএফের মধ্যে সাবমিট করতে হবে তো এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের দেখাইনি কিভাবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদের কিভাবে ফাইল বানিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এছাড়াও তোমাদের যদি যে কোনো রকম প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কন্যাশ্রী কেথ্রী কারা আবেদন করতে পারবে এবং কত টাকা করে পারবে বা তোমাদেরকে বলবো শুধুমাত্র মেয়েরাই এটিতে আবেদন করতে পারবে এবং অবশ্যই কেটুর আইডিটা থাকা প্রয়োজন এখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান অর্থাৎ পিজি কোর্সে ভর্তি হতে হবে সে যে কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করো না কেন যেমন সায়েন্স আর্টস কমার্স যে কোনো ডিপার্টমেন্টে পিজি কোর্সে পড়াশোনা করলে এটিতে আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদের সেটি কিন্তু রেগুলার কোর্সে ভর্তি হতে হবে ডিস্টেন্স বা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়লে পিজি কোর্স করলেই তোমরা এটিতে আবেদন করতে পারবে না ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে জেনারেল এস টি এস ও যারা নর্মাল স্টুডেন্ট রয়েছো তারা এস থেকে অ্যাপ্লাই করবে যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছো তারা ডাব্লিউ সি ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবে স্বামী স্বামীকানন্দ কন্যাশ্রী দুটিতে অ্যাপ্লাই করা যায় না দুটির মধ্যে যে কোনো একটিতে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ পিজি আর্টস ফর্টি ফাইভ পার্সেন্ট কন্যাশ্রী ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট পেলেই হবে প্রত্যেক মাসে দু হাজার টাকা অর্থাৎ বছরে চব্বিশ হাজার টাকা তোমাদের দেওয়া হবে পিজি কমার্সেও সেম বছরে চব্বিশ হাজার টাকা দেওয়া হবে আর পিজি সায়েন্স নিয়ে যারা পড়ছো তাদেরকে বছরে তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে এইভাবে তোমরা দু বছর পাবে তোমরা রিনুয়াল করতে পারবে কন্যাশ্রী কেত্রী স্কলারশিপে অ্যান্ড ম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে প্রত্যেকে আবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই তবে তোমাদের রেগুলারে পড়াশোনা করতে হবে ডিস্ট্যান্সে হলে চলবে না এবং সেটি ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করতে হবে তো বন্ধুরা তোমরা যদি চাও আমি নেক্সট ভিডিওতে কীভাবে ফর্ম ফিল আপ করবে দেখিয়ে দেবো আমাকে কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন্টটি অবশ্যই ক্লিক করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও থেকে প্রত্যেকেই ভালো থেকো